হ্যালো ফ্রেন্ডস দেখছেন ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিং স্বাগত জানাই এই চ্যানেলে প্রিয় দর্শক বন্ধুরা সাম্প্রতিক সময়ে ত্রিপুরা রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করলে একটা বিষয় বারবার মনে পড়ে ত্রিপুরা কি আবার সংঘাতে রাজনীতিতে ফিরে আসছে এই প্রশ্নই আজ মানুষের মুখে প্রিয় দর্শক বন্ধুরা আজ এই বিষয় নিয়েই সংক্ষিপ্ত পর্যালোচনা তাই আশা করব অনুষ্ঠানটিকে শুরুর থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করবেন এবং গুরুত্ব সহকারে এই বিষয়টা অনুধাবন করার চেষ্টা করবেন দু সালে বিধানসভা নির্বাচনে রাজ্যে পট পরিবর্তনের পর যে ধরনের রাজনৈতিক হিংসা এবং রাজনৈতিক উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিলো সেই পরিস্থিতি পূর্বেকার বিধানসভা নির্বাচনের তুলনায় অনেকখানি সীমিত ছিল বলে রাজনৈতিক বিশ্লেষকরা অনুমান করছেন কিন্তু আজ একত্রিশ মাসের মাথায় রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি যেন আমূল বদলে গেছে দু হাজার সালে বিধানসভা নির্বাচনের পর ত্রিপুরার পরিস্থিতি যতটা উদ্বেগজনক ছিল দু হাজার আঠেরো সালের বিধানসভা নির্বাচনের পর ততক্ষণে উদ্বেগজনক হয়ে উঠেনি কিন্তু আজ যে পরিমাণে পরিস্থিতি খারাপের দিকে এগিয়ে যাচ্ছে তাতে মনে হয় ত্রিপুরা আবারও পূর্বেকার সময়ের সংঘাতে রাজনীতির দিকে এগিয়ে চলছে ত্রিপুরা যেদিকে তাকানো যায় সেদিকে একই পরিস্থিতি লক্ষ্য করা যায় খোয়াই বাদারঘাট বিশালগড় শান্তির বাজার উদয়পুর বিলোনিয়া প্রতিটা ক্ষেত্রেই প্রত্যেক দিন একটা না একটা রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেই চলছে তাতে করে বহু লোক হতাহত হচ্ছে এর ফলে জনমনে রাজনীতির প্রতি একটা বিত্তৃষ্ণার পরিবেশ তৈরি হচ্ছে রাজনীতি মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করছে সম্প্রতি উদয়পুরেও এই ধরনের একটা রাজনৈতিক খুন হয়ে গেল রাকেশ শর্মা নামে এক নিরপরাধ যুবককে একদল সমাজদ্রোহী দিনের বেলা আক্রমণ করে এবং শেষ পর্যন্ত সমাজদ্রোহীদের সাথে লড়াই করতে করতে উক্ত যুবক জীবনের সংগ্রামে হেরে যায় তার মৃত্যুতে এলাকায় বিজেপি কর্মীরা যথেষ্ট উত্তেজিত হয়ে ওঠে এবং প্রতিবাদে সামিল হয়ে ওঠে বিজেপি কর্মীরা অভিযোগ করেন যে এই কাজে লিপ্ত রয়েছে সিপিএম দলের এক দুষ্কৃতিকারী যদিও সিপিএম এই বিষয়টাকে সম্পূর্ণভাবে বিজেপির আভ্যন্তরীণ বিষয় বলে অভিযোগ করার চেষ্টা করছেন ঘটনা পরবর্তী সময়ে সাংসদ প্রতিমাবু সেখানে পরিদর্শনে যান নিহত বিজেপি কর্মী রাকেশ শর্মা বাড়িতে তার পরিবারের সদস্যদের সমবেদনা জানানোর জন্যই সাংসদ প্রতিমাবু সেখানে সফর করেন রাকেশ শর্মার এই মৃত্যুতে যথেষ্ট আবেগপ্রবণ হয়ে পড়েন এবং তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন এইভাবে প্রতিনিয়তই সারা রাজ্যে যদি বিজেপি কর্মীদের উপর আক্রমণ হয় তবে বসে থাকলে চলবে না বিজেপি দলের প্রতিটি কার্যকর্তাকেই এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে প্রয়োজনে প্রতিশোধে রাজনীতির দিকে এগিয়ে যেতে হবে দর্শক বন্ধুরা এটাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা রাজ্যের মাননীয় সাংসদ প্রতিমা ভৌমিক যেভাবে রাজনীতিতে আক্রোশমূলক বক্তব্য রাখছেন তাতে করে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি অনেকখানি খারাপের দিকে এগিয়ে যাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এখানে উল্লেখ করা যেতে পারে আরেকজন প্রাক্তন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য দু হাজার সালে বিধানসভা নির্বাচনের পূর্বে অত্যন্ত নোংরাভাবে বিভিন্ন ধরনের রাজনৈতিক মন্তব্য করেছেন যে বক্তব্য নিয়ে জনমনের ত্রাস সৃষ্টি করেছিল সে সময় বিজেপি কর্মীরাও যথেষ্ট আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিলেন আজ পরিস্থিতি যেন একই পর্যায়ে চলে যাচ্ছে সর্বোচ্চ স্তরের জনপ্রতিনিধি যদি এ ধরনের শব্দ প্রয়োগ করেন তবে সাধারণ মানুষের পরিস্থিতিটা এটা কোথায় দাঁড়াবে প্রিয় দর্শক বন্ধুরা এটা অত্যন্ত চিন্তার কথা যে রাজনীতি মানুষকে রাজার নীতি শেখায় সেই না যে রাজনীতির কারণে মানুষ হিংসার দিকে এগিয়ে যাচ্ছে এটা কখনো কাম্য নয় বরং বিরোধী দলে মানুষকে আরও প্রীতি ভালোবাসার মধ্যে কাছে টেনে আনা উচিত যাতে করে বিরোধী দল দলশূন্য হয় যেই কথাটাই বলেছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আমার সাথে ওনার বক্তব্যের মাধ্যমে উনি বোঝাতে চেয়েছিলেন বিরোধী দলকে এই রাজ্য থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করতে হবে হটিয়ে দিতে হবে তার জন্য প্রতিটা কার্যকর্তাকে প্রতিটা ঘরে ঘরে গিয়ে মানুষকে বোঝাতে হবে দলের কার্যকর প্রণালী দলের সাফল্য সম্পর্কে যার ফলে বিজেপি দলের প্রতি মানুষ আকর্ষণ বাড়ে এবং বিরোধী দলের প্রতি অর্থাৎ সিপিএমের প্রতি মানুষের যাতে বিরূপ মনোভাবপন্ন হয়ে ওঠে যার মাধ্যমে বিজেপি শক্তিশালী হয়ে উঠবে প্রিয় দর্শক বন্ধুরা শুধু সংঘাতের রাজনীতিতে সংঘাত বৃদ্ধি হয় জনমনে আতঙ্কের পরিবেশ তৈরি হয় লোক ক্ষয় হয় এটা রাজনীতির কোনো প্রকৃষ্ট উদাহরণ নয় ত্রিপুর রাজ্যে বর্তমানে রাজনীতির ক্ষেত্রে নানা ধরনের হিংসাত্মক ঘটনা ঘটে চলছে প্রতিটা ঘটনার পেছনেই কোনো না কোনো রাজনৈতিক দলে ইন্ধন রয়েছে বিজেপি দলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে সারা রাজ্যে অশান্তির সৃষ্টির মাধ্যমে বিরোধী দল আবারও শাসন ক্ষমতা দখলে একটা চক্রান্ত করে চলছে প্রতিমা ভূমিক যে ধরনের বক্তব্য রেখেছেন সেটা সম্পূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতির প্রতি সামঞ্জস্যপূর্ণ নয় প্রতিটা রাজনৈতিক দলের এই বিষয়টা ভাবা উচিত পূর্বেকার মানিয়া সাংসদ ঝনাদাস দাস বৌদ্ধ যে ধরনের মন্তব্য করেছিলেন সে সমস্ত বিষয় নিয়েও সিপিআইএম দলকে ভাবা উচিত কীভাবে জনপ্রতিনিধিরা যদি উস্কানিমূলক বক্তব্য রাখেন তাতে করে কিন্তু যুব বন্ধুরা বিভ্রান্ত হয়ে পড়েন রাজ্যের শান্তির পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে আগেও একই পরিস্থিতি ছিল এখন যদি এই একই পরিস্থিতি এগিয়ে যায় তবে বিপ্লবদেব সরকারের দীর্ঘকালীন সুনাম অক্ষুণ থাকবে কি প্রিয় দর্শক বন্ধুরা এ বিষয়ে আপনারা আপনাদের বলিষ্ঠ মতামত ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিং এ লিখে জানাবেন এই অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কনফিডেন্স বিল্ডিং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে আজকে অনুষ্ঠানটি দেখার জন্য